আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। তো আজকে আমি নতুন করে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এটা হচ্ছে শুক্রবার যে আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেটা থেকে কিছু কিছু পার্ট নিয়ে আজকে আমি ভিডিওটি তৈরি করেছি। যেহেতু শুক্রবার যদি সবগুলো আমি একসাথে শেয়ার করতাম তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত, যার কারণে এখানে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। তো এখানে আমি ঘুম থেকে উঠেছি, আজকে উঠেই সকালে জানলা দরজাগুলো সব খুলে দিয়েছি আর এখন বারান্দায় চলে আসছি। গাছগুলোর মধ্যে একটু পানি দেওয়া দরকার, তো এর জন্য গাছেও পানি দেওয়ার জন্য চলে আসছি। তো এর মধ্যে কিন্তু আমি আমার কিচেনে চুলায় আটার পানি আর চায়ের পানি বসিয়ে দিয়ে আসছি। তো ওগুলো গরম হতে হতে এইখানে আমার এই কাজগুলোকে আমি সেরে নিচ্ছি। আর আমার বারান্দাটা যেহেতু একটু পশ্চিম সাইডে, দেখা যায় এত রৌদ্র পরে মাটি একদম পুরা মানে কি বলবো শক্ত হয়ে যায়, যার কারণে একটু সকাল সন্ধ্যায় দুবেলা পানি দিলে গাছগুলো একটু ভালো লাগে দেখতে আর গাছগুলো একটু সতেজ থাকে। তো এখানে আমি নাস্তাটা করে নিচ্ছি, আটা রুটি আর হচ্ছে ডিমের ঝুরা ভাজি। তো নাস্তাটা খেয়ে নেওয়ার পর চলেন সবাই একসাথে একটু ছাদে যাই। আজকে আমার ছাদ বাগান থেকে বেশ কিছু পরিমাণে লেবু পেড়ে নিয়ে আসব। তো এই তো চাটাও এর মধ্যে নিয়ে নিলাম আর কি। তো চা নিয়ে আসছি আর সাথে সাথে একটু লেবুগুলোকেও একটু দেখছিলাম। আর খুব রোদের তাপ ছিল আর দেখতে পাচ্ছেন আমার লেবু গাছে বেশ পরিমাণে অনেক লেবু ধরেছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তো এই লেবুগুলোকে একটু চেক করব, দেখব যে কোনটা খাওয়ার উপযোগী হয়েছে। তো সেগুলো আর কি চেক করে বেছে বেছে পেরে নেব আর কয়েকটা আর কি গাছেই থাকবে। ফল গাছে অবশ্য ফল না থাকলে সেটা দেখতে ভালো লাগে না, এর জন্য কয়েকটা গাছেই রাখব। যখন আমাদের খাওয়ার সময় হবে তখন এখান থেকে বাকিগুলো একটা একটা করে ছিঁড়ে নিয়ে যাব। আর এখন এখানে দেখতেছি কি কি পারা যায়, তো সেখান থেকেই কিছুটা পেরে তারপর আমি নিয়ে যাব। তো এই তো এখন একটা একটা করে পাড়া অলরেডি শুরু করে দিয়েছি। তো লেবুগুলো কিন্তু ছোট হলেও লেবুগুলো কিন্তু বেশ রস আছে ভিতরে আর খুবই গ্রান, দেখা যায় একটু রস বের হলে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসে এই লেবু থেকে। এই লেবুর নাম নাকি লোকেরা বলেছিল, আমি যখন নার্সারি থেকে কিনতে গিয়েছিলাম তখন ওনারা বলেছিল যে এটা হচ্ছে এলাচি লেবুর গাছ, এটা দিয়ে শরবত খেতে খুব ভালো লাগে। তাছাড়াও আমরা শরবত খেয়েছি, পাশাপাশি আমরা এটাতে ভাতের সাথেও খেয়েছি, তো বেশ ভালো লেগেছে। আর একদিন হয়তো বা মনে হয় আমরা চাতেও চা করে খেয়েছিলাম, তো সেটাও কিন্তু মানে মজা লেগেছে আর কি। তো রোদের যেহেতু এত প্রেশার আর ক্যামেরাতে ভালো করে দেখতে পারছিলাম না যে আমি কোন জায়গাটা আমি ভিডিও করতেছি, তো রোদের তাপের কারণে অবশ্য ভিডিওটা তেমন ভালোভাবে মানে ধরা হয় নাই। এই জন্য আর কি আমি ভালো করে দেখতেও পারছিলাম না যে ক্যামেরার মধ্যে কি দেখা যাচ্ছে, মানে যতটুকু আর কি আমি চেষ্টা করেছি ভালোভাবে ভিডিওটা করার জন্য। তারপরেও দেখেন একটা কেমন জানি হয়ে গিয়েছে ভিডিওটা ধরা আর কি। রোদের তাপে অবশ্যই মানে ক্যামেরার স্ক্রিনে বোঝা যাচ্ছিল না যে আমি মানে কোন জায়গাটা ধরেছি বা কি, এটাই আর কি। তো এই তো লেবুগুলোকে পেরে নিচ্ছি আর কি বলবো, খুশির কথা, মনটা তো খুবই খুশি লাগছে নিজের গাছের লেবু আর পেরে নিচ্ছি। আর কি ফুলেছে না? তুমি ফুল কই দেখলা? এই তো আমাদের লেবু পাড়া ফাইনালি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে 19টার মতো লেবু পেরে নিয়েছি।
তো আজকে আর বাজার থেকে আমাদের লেবু কিনে এনে খেতে হবে না, যেহেতু নিজের গাছ থেকে লেবু পেরে নিয়েছি। তো 19টা লেবু পাড়া হয়েছে, তো এখন দেখতেছি যে আর কয়েকটা পাড়া মানে খাওয়ার জন্য উপযোগী হয়েছে, তো ওইগুলো একটু পেরে নিচ্ছি। তো টোটালি হচ্ছে 19টা লেবু পেরেছি আর কি। তো এখন 19টা লেবুকে এখন আমরা চার ভাগ করব, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি সবার ঘরে দিব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গাছের জিনিস একা খেয়ে মজা নাই, সবাইকে দিয়ে খেলে সেটা আরও মজা লাগে। আরও মানে আমি যেটা মনে করি আর কি, যে কোনো খাবারই একা খেতে সেটা মজা না, সবাইকে দিয়ে খেলে সেটা আরও বেশি মজা হয়ে যায়। তো এই তো লেবুগুলো পেরে এখন রুমে চলে যাচ্ছি। তো রুমে চলে গিয়ে এটাকে এখন চার ভাগ করব। তো চার ভাগ করে সবাটা সবার ঘরে দিয়ে আসব। তো তারপর আবার শুক্রবার যেহেতু অনেক কাজ আছে ঘরে, তো এগুলোকে একটু সেরে নিতে হবে। এই তো এখন আমার মেয়ে গুনতেছে যে এখানে কয়টা লেবু। তো বললাম যে এখানে 19টা লেবু হয়েছে, তো এখন এটাকে চার ভাগ করে সবার ঘরে ঘরে দিয়ে আসব। আর আমি আমার চাইতে বেশি আনন্দ হচ্ছে সাউদার, ও বলতেছে যে ও সবার ঘরে ঘরে দিয়ে আসবে। তো বললাম ঠিক আছে, তুমি দিয়ে আসো লেবুগুলো, আর আমি এখানে আমি আমার ঘরে যে কাজকর্মগুলো আছে সেগুলোকে একটু আস্তে আস্তে করে সেরে নিচ্ছি। তো আজকে আমি আমার ডাইনিং টেবিলটাকে সুন্দর করে একটা লুক দিব, তো সেটা ইনশাল্লাহ শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর দেখা যায় যে রোজ রোজ একরকম সাজানো গোছানো দেখতে ভালো লাগে না, যদি একটু এখানটা সেদিকে রাখি আর ওইদিকেটা এখানে রাখি তো দেখার একটু পরিবর্তন আসে আর দেখতে একটু ভালো লাগে। আর এ তো এখন আমি এই যে টেবিলের যে কাপড়টা আছে সেটাকে উপরে দিয়ে বিছিয়ে নিব, জাস্ট এই দুই তিন দিনের মতো থাকবে, তারপর আবার উঠিয়ে নিব। দেখতে দেখতে যখন ভালো লাগবে না তখন আবার উঠিয়ে নিব। তো এখন আমি টেবিলটাকে ভালো করে একটু ক্লিন করে এর উপর দিয়ে এটা একটু বিছিয়ে নিচ্ছে। আর বিছানোর পর যে আহামরি তত একটা সুন্দর হয়েছে ঠিক সেটা বলবো না, কিন্তু যতটুকু মোটামুটি হয়েছে তো ততটুকু আর কি মানে বলবো আর কি। তো দেখা যায় একটু অন্যরকম অন্যরকম লাগবে, আর মনে হচ্ছে যে একটু চেঞ্জ আসছে, তো সেটাই আর কি একটু দেখতে ভালো লাগবে, যার কারণে আর কি কিছুদিন পর পর একটু এদিক সেদিক করতে সেটা আমার কাছে বেশ ভালো লাগে। তো এই তো এখন আমি এর উপরে কাপড়টা দিয়ে দিয়েছি, তো এখন একটা ট্রে নিয়েছি। তো এই কাপ স্ট্যান্ড আর চামচ স্ট্যান্ডটা কিন্তু এভাবেই ছিল, তো এখন ভাবতেছি একটা ট্রের উপরে এটাকে সুন্দর করে রেখে দিব। আর এটা যে আমি আমার কিচেনের জন্য বানিয়েছিলাম সেখান থেকে আবার ডিপ ফ্রিজের উপর নিয়েছি, ডিপ ফ্রিজের উপর থেকে এখন আবার নিয়ে আসছি আমি আমার ডাইনিং টেবিলে। তো থাকুক কয়েকদিন, বেশ কয়েকদিন, তারপর আবার দেখা যায় একটু উলুট পালট করব। তো উলুট পালট করলে দেখা যায় জিনিসপত্র একটু ক্লিন হয় আর একটু দেখার একটা সৌন্দর্য হয় আর কি, রুচির পরিবর্তন আসে আর কি। তো এখন এই ট্রেটাও আমি দিয়ে দিলাম। তো এখানে আমি কিছু লাকি ব্যাম্বো গাছ গ্লাসে আমি দিয়ে দিয়েছি, তো এভাবে করে টেবিলটাকে একটু সাজিয়ে নিয়েছি। তো এ তো বললাম যে আহামরি যে সুন্দর হয়েছে সেটা বলবো না, কিন্তু মোটামুটি একটু চোখে একটা পরিবর্তন আসছে, জাস্ট এতটুকুই। তো এভাবে কয়েকদিন থাকবে, দুই তিন দিনের মতো থাকবে, তারপর দেখা যায় আবার চেঞ্জ করব, এটাই হচ্ছে টার্গেট আমার। তো এখন আমি আমার গ্লাসগুলোকে ডাইনিং টেবিলের উপর রেখে দিয়েছি, যেহেতু এখান থেকে আমরা নিয়ে পানি খাই। তো এভাবে করে একটু লবণদানিটাও একটু ট্রের মাঝখানে রেখে দিলাম। তো এই তো এভাবে করে খুব সিম্পলভাবে আমি আজকে আমার ডাইনিং টেবিলটাকে নতুন করে অর্গানাইজ করেছি, আর সব সুন্দর করে এখন পানির জগ, তারপর গ্লাস রাখার যে ট্রেটা গ্লাস সহ সেটাও রেখে দিব, আর এর মধ্যে আমার মেয়ে আমাকে হেল্প করছে। তো এই তো এখন সুন্দর করে টেবিলটাকে সাজিয়ে গুছিয়ে নিলাম। তো এভাবে কয়েকদিন থাকবে, পরে দেখা যাবে আবার চেঞ্জ করব। তো ফাইনালি এই তো এভাবে করে বর্তমান আমার ডাইনিং টেবিলের নতুন লুক এভাবে থাকবে, আর থাকুক এভাবে কয়েকদিন। তো আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে দেখা একটা লাইক দিয়ে দিবেন, আর সেই সাথে সাথে লাইক কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস পেলে আমি কিন্তু সামনের দিকে ভিডিও দেওয়ার আরো উৎসাহিত হই। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।